আবারও সামাজিক অবক্ষয়ের শিকার এক সদ্যজাত শিশুকন্যা। ভূমিষ্ঠ হয়ে চোখ মেলে পৃথিবীর আলো দেখার আগে বিদায় নিতে হলো সদ্যজাত নিষ্পাপ শিশুকন্যাটিকে। সাময়িক কিছু সময়ের জন্য আনন্দের তৃপ্তিতে অবৈধ শারীরিক সম্পর্কের জেরে সদ্যজাত নিষ্পাপ শিশুকন্যাটিকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। 10 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে ধীরে ধীরে বেড়ে ওঠা শিশুটির মায়ের স্নেহ বাবার স্নেহ পাবার যে স্বপ্ন এতটা নির্মম ভয়ঙ্কর পরিণতি হবে তা কখনো ভাবতে পারেনি। বিলুনিয়া রাজনগর ব্লকের দক্ষিণ রাধানগরের পালপাড়াতে পরিত্যক্ত জমিতে সদ্যজাত শিশুকন্যা সন্তানের উদ্ধার হওয়া মৃতদেহ যেন বলছে, ওগো মা, কি দোষ ছিল আমার? গভীর রাতে কেন আমায় একা জঙ্গলে ফেলে চলে গেলে? যে সময় তোমার আঁচলে থাকার কথা সে সময় আমি জঙ্গলে একা, কতই না ভয় পেয়েছি আমি। চোখ বন্ধ অবস্থায় এদিক ওদিক খুঁজে পাইনি তোমাকে। তুমি জানো মা, আমি ছটফট করছিলাম। আমাকে শেয়াল, কুকুর, পিঁপড়ের দল মাংস খুবলে খাচ্ছিল এক সময়। কতই না চিৎকার করেছি, তারপরেও তুমি এলে না। কেউ আমাকে তুলে নিয়ে দায়িত্ব নিতে চাইনি আমার। মরণ যন্ত্রণায় ছটফট করতে করতে এক সময় আমার দেহ নিষ্প্রাণ হয়ে গেল। মা গো, আমি খবর পেয়েছি এখন তুমি নিহারনগর হাসপাতালে চিকিৎসাধীন, আর আমি মর্গে। বৃহস্পতিবার সকালে নাড়ি না কাটা অবস্থায় রক্তজাত সদ্যজাত শিশুকন্যার রক্তাক্ত সদ্যজাত শিশুকন্যার মৃতদেহ দক্ষিণ রাধানগরের পালপাড়ার বাসীরা দেখতে পাই পরিত্যক্ত জমিতে। রাঙ্গামুড়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে নিহারনগর প্রাথমিক হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য। পুলিশ প্রাথমিক তদন্তে নেমে দুঃখীরানী দে নামে এক স্বামী পরিত্যক্তা মহিলার সন্ধান পাই, কিন্তু তাকে বাড়িতে না পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মহিলার ভাই রবি দেকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে শুনতে পেয়ে অবশেষে মহিলা চলে আসে ফাঁড়িতে। ফাঁড়ি থেকে পুলিশ ওই রুগ্ন অসুস্থ মহিলাকে নিহারনগর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, সুস্থ হবার পর মহিলার ডিএনএ টেস্ট করানো হবে। মৃত শিশু কন্যাটির সাথে ওই মহিলার ডিএনএ মিলে কিনা তা দেখা হবে। যদি দুইজনের ডিএনএ মিলে যায় তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে মহিলার বিরুদ্ধে। এলাকাবাসীর অনুমান বুধবার জন্ম নিয়েছিল শিশুকন্যাটি। রাতের অন্ধকারে শিশুকন্যাটিকে ফেলে চলে যায় পাষণ্ড মহিলা দুঃখীদে ও তার ভাই রবি দে। জানা যায় যে দুঃখীদে স্বামী পরিত্যক্তা, স্বামীর সাথে গত 5 বছর যাবত কোনো সম্পর্ক নেই তার। বর্তমানে এই মহিলা উদয়পুরে রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করত। অনুমান কোনো শ্রমিকের সাথে অবৈধ সম্পর্ক হয়েছিল এই মহিলার। আরো অনুমান করা যায় যে ওই শ্রমিকের সাথে তার অবৈধ শারীরিক সম্পর্ক হয়েছিল, তার ফলশ্রুতিতে এই শিশুটির জন্ম। কিন্তু শিশুটির জন্ম নেওয়ার পর লোকলজ্জার ভয়ে সে শিশুটিকে রাতের অন্ধকারে ফেলে দেয় পরিত্যক্ত জমিতে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।